বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সিরাজগঞ্জে চলছে। কথা বলেন কথা ঠিক কি না? আমাদের আজকের আলোচনা কিন্তু লাইভ হচ্ছে, পুরো বাংলাদেশ শুধু না বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, কারণ আমরা সবাই সিরাজগঞ্জের মানুষ কোরআনকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন, তারা বাংলাদেশে যদি মাহফিল বন্ধ হয় বগুড়ার মাটিতে চলে, এরপরে সিরাজগঞ্জে চলে, রংপুরে চলে, নীলফামারীতে চলে, তার মানে যমুনা সেতু থেকে এই উত্তরবঙ্গের এই সাইডটা সবচেয়ে বেশি আল্লাহর কোরআনকে ভালোবাসে। এজন্য তারা মানব রচিত কোন মতবাদের দর্শনিকদের কোন হুকুম অর্ডার নিয়ে কোরআন বলে না আর শুনে না, শুধু আল্লাহর কথা অনুযায়ী চলে। কথা বলেন কথা ঠিক কিনা? যদি এই সমাজ ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে শুনে চলার মতো আজ পৃথিবীতে থাকতো, তাহলে এত বেশি জালেমরা জুলুম করতে পারতো না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সিরাজগঞ্জের যুবকেরা আপনারা যে কয়জনে আছেন, বাঘের মতো কথা বলা লাগবে, আপনাদের আওয়াজও তুলে ধরা লাগবে। আমরা আজকে প্রমাণ করে দেব যে বাংলার মাটিতে একজন ইমানদারের সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কোন নাস্তিক কোন মর্তাদ কোন ইসলাম বিদ্বেষীদের আইন দ্বারা আল্লাহর কোরআনকে স্তব্ধ করা যাবে না। অতএব আল্লাহর কোরআন চলতে থাকবে, আল্লাহ কবুল করুন, জোরে কেন আমি। আমি জানি যে সিরাজগঞ্জের এই ছোট ছোট ছেলেগুলো উমরের মতো শক্তি নিয়ে চলে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত খাব্বাবের মতো সাহস নিয়ে চলাফেরা করার সুযোগ পেয়েছে। আমি জানি সিরাজগঞ্জের যুবকেরা হচ্ছে ইসলামের মেরুদণ্ড, তারা কোরআনের মাহফিলকে রেখে বাইরে ফিল্ডিং দিতে পারে না, অবশ্যই তার ভিতরে আসবে। কি বলেন আপনারা? এখন আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে আল্লাহ পাক এখনো পর্যন্ত বাংলার মাটিতে সিরাজগঞ্জে এসে কথা বলার মতো আবার কাউকে শোনার মতো তৌফিক দান করছেন। সকলে মিলে আল্লাহর প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি, জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আসলাম কক্সবাজার থেকে, কক্সবাজারের ঈদগড় থেকে এসেছি, গতকাল সেখানে ছিল। বন্ধুগণ আমার, সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি যে শুধু কোরআনই বাধা, আর কোনো জায়গায় নিষেধাজ্ঞা নাই। আপনারা কি দেখতে পেরেছেন পুরো বাংলাদেশে এই অবস্থা? শুধু কোরআনে ভারতের আলেমগুলো আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই বাংলাদেশে কি শুধুমাত্র ইসলাম বিরোধীরাই বা ইসলাম বিদ্বেষীরাই কি বসবাস করে? আমাদের ভারত প্রধান হিন্দু প্রধান দেশ, সেখানে আমরা আল্লাহর কোরআন বলি, দিদার সে কোরআনের মাহফিলগুলো চালাই, সারা রাতও যদি চালাতে চাই চলবে ইনশাল্লাহ, কিন্তু বাংলাদেশে এভাবে কোরআনগুলোকে বাধা দেওয়ার কারণ কি? আমরা তাদেরকে কোনো কথা বলতে পারি না, কারণ আমরা শুধু এতটুকুই বলতে পারি যে ভাই যারা চেয়ারে বসে আছে তারা কোরআনকে ভালোবাসে না। কথা বলেন কথা ঠিক কি না? যারা নেই তারা আজ কোরআন শুনতে চায়, তারা কোরআন বলতে চায় শুনতে চায়, এজন্য তারা পারে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, সেই সমাজ ব্যবস্থা পৃথিবীতে কোনো একদিন আসবে। আরো ধরে বলেন কথা ঠিক কি না? আমি জানি যে যুবকেরা আসতে থাকবে, অবশ্যই মাঠের ভিতরে এসে বোর্ড হয়ে যাবে। সামনে যারা দাঁড়ানো এক্ষণে বলছি ভিতরে এসে বসে পড়ো, দ্রুত আসো। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে ইসলাম কোন মানুষের ওয়ার্ডার ও আইন দ্বারা চলে না, ইসলাম কার হুকুম মেনে চলে? কোরআন কার ওয়ার্ডার নিয়ে চলে? জোরে বলতে হবে কার? কোরআনের বাণী কার? কোরআনের মুখের বাণীগুলো কার? কোরআন বড় না ছোট? যিনি বলছেন তিনি বড় না ছোট? তার কথাগুলো বড় হবে না ছোট? আল্লাহ কি কারো কাছ থেকে পারমিশন নিয়ে চলে না দুনিয়া চালায়? কথা বলে না কেন? এখন আল্লাহর কোরআন কি কারো কাছে পারমিশন নিয়ে চলবে? কথা বলে না কেন? তাহলে আল্লাহ যেহেতু বড়, তার কথাও হবে বড় বড়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার,
এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এমন একটা বই, এমন একটা সহিফা, এমন একটা কিতাব, যেই কিতাবের প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা শতাব্দীতে বিরোধিতা করা হয়েছে, ঠিক কিনা? এমন কোন সময় আসেনি যে ওই সময় কোরআনের বিরোধিতা হয় নাই, সব সময় কোরআনের বিরোধিতা হয়েছে। অথচ কোরআনের বিরোধিতা করেছিল যারা ইহুদি থেকে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করেছে তারা। ওআইসির রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা দিন 8,500 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এরপরে 6,500 মানুষ সবচেয়ে শীর্ষ অপরাধী, তারা আজ কোরআনের হাফেজ জেলের ভিতরে হয়েছে। শুধু এখানে শেষ তা কিন্তু না, এই কোরআনের বিরোধিতা যত হয় তত তার সামনের দিকে রোড পরিষ্কার হয়ে যায়। কোরআনের ওপরে যত সংঘাত, যত বাধা, কোরআন শোনার জন্য ততই বেশি মানুষের ঢল নেমে যাচ্ছে। আফ্রিকার একটি গ্রামে একসঙ্গে মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে আগুন জ্বালিয়ে দিয়ে মিথ্যে ধর্ম বাতিল করে কোরআনের দিন গ্রহণ করেছে। এগুলো থেকে প্রমাণিত হয়ে গেছে আগামী দিনের শতাব্দী জাহেলদের নয় কোরআনে, আগামী দিনের শতাব্দী হবে আলেম ওলামাদের, আগামী দিনের রাজত্ব হবে বাংলার মাটিতে কোরআন প্রেমিকদের। যত বেশি বিপদ আসবে, যত বেশি বিপদ আর আপদ বালা মুসিবত আসবে, মনে রাখবেন তত বেশি বিপদ দূর হয়ে প্রস্ফুটিত আলো হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কোরআন একটি এমন গ্রন্থ যার বিরোধিতা সকল সময় করেছে, কিন্তু যারা করেছে তারা নীরব হয়ে গেছে, তারা আজ কোথায় হারিয়ে গেছে? আল্লাহর কোরআন পৃথিবীতে আসার সময়কাল হয়ে গেল 1600 বছর, 1600 বছরের মাথায় কয়েকশো হাজার কোটি মানুষ তার বিরোধিতা করেছে, কিন্তু ওরা আজ মাটির নিচে সার হয়ে গেল, আল্লাহর কোরআন এখনো অক্ষত অবস্থায় রয়েছে, ঠিক কিনা? এর বিরোধিতা করেছিল নমরুদ, সে কি আছে? কথা বলে না কেন? ফেরাউন করেছিল, আছে। আবু জাহেল করেছিল, আছে। উতবা করেছিল, আছে। সাইবা করেছিল, আছে। অলি দেবনে মুগিরা করেছিল, সে কি আছে? আবু রাফে করেছিল, সে কি আছে? কথা বলে না কেন? কোথায় গেল তারা? আজ যারা নব্য নমরুদ হয়ে কাজ চালাচ্ছে, আগামী দিন ইতিহাসের পাতায় ওদের নাম থাকবে, ওদের নাম নিশানা নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু কোরআন প্রেমিকরা, কোরআনের প্রেমিক যারা আছে, যারা আজ জেলে বন্দী, আর যারা কোরআনকে ভালোবাসে, এদেরকে সারাটা জীবন মানুষগুলো ভালোবেসে যাবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে এমন সুন্দর বক্তব্য দিতে যাচ্ছেন যেই বক্তব্যটা পৃথিবীর মানুষ যাকে জানতো না, কিন্তু আল্লাহ পাক জানেন আমার কোরআনের বিরোধিতা করা হবে, কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন এ কোরআনের বিরোধিতা যত করা হবে তত এর আলোয় মানুষ আলোকিত হবে। পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের সংখ্যা হলো 750 কোটি, 700 কোটি ধনের, আর মুসলমানদের সংখ্যা হলো তামাম পৃথিবীতে মাত্র 250 কোটি। কথা বলে না কেন? আপনি দেখেন তো
আড়াইশো কোটি মুসলমান, কে কোন দিন খ্রিস্টান হয় আর বৌদ্ধ হয়, কে কোন দিন হিন্দু হয়। প্রতিটা দিন পত্রিকার পাতা খুললে, ইন্টারনেট চালু করলে, ফেসবুক অপরা মেনি ইউসি ব্লাজার চালু করলে দেখা যায় দিন যত যায় 8,500 মানুষ ইসলাম গ্রহণ করে। এটা কি আমাদের খুশির ব্যাপার নাকি দুঃখের অবস্থা? কথা বলে না কেন? এই কোরআনের ভুল ধরতে এসেছিল ডক্টর মরিস বুখাইলি, আপনারা চেনেন তাকে? ডক্টর মরিস বুখাইলি ভেবেছিল তাম পৃথিবীতে যত বই ছিল, যত গ্রন্থ ছিল, এই গ্রন্থ আর এই বইগুলোর ভুল বের করাই হলো আমার একমাত্র কাজ। তিনি ভাবলেন পৃথিবীর এতগুলো বইয়ের ভুল বের করলাম, এবার মুসলমানদের কিতাব আল্লাহর কোরআনের ভুলটা বের করে দিয়ে প্রমাণ করে দেব যে মুসলমানদের গ্রন্থের মধ্যেও ভুল আছে, তারা কি যাবে? কথা বলে না কেন? দানিকাল কিতাব লা রাইবা ফি, ভুল আছে, ভুল তো দূরের কথা, ভালো হোক আর মন্দ হোক এ দুটা পরিবর্তন এবং ঢুকানোর কোন রোড ঘাটকে আমার আল্লাহ পাক রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি গবেষণা শুরু করে দিলেন, গবেষণা করতে করতে এমন একটি পর্যায়ে তিনি চলে গেলেন, প্রথম গবেষণা শুরু করে দিয়েছিলেন ফেরাউনের লাশকে নিয়ে। নীল নদের মধ্যে অগণিত অসংখ্য মানুষের লাশ পাওয়া গিয়েছিল, তিনি শুরু করলেন গবেষণা। এই লাশগুলো কতদিন আগে, লাশগুলো কিছু লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, শুধুমাত্র এই বডি স্ট্রাকচারটা শুধুমাত্র পড়ে আছে, মানে কঙ্কালটা পড়ে আছে। সব লাশগুলোর মাছ খেয়ে ফেলেছে, গোস্ত মাংস চামড়া সব পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু একটি লাশ এখনো পচে নাই, এখনো গলে যায় নাই, অক্ষত অবস্থায় পানির নিচে পাওয়া গেছে। এই লাশটি অন্য ভিন্ন আর কেউ না, ফেরাও, ঠিক কিনা? এই ফেরাউনের লাশ পাওয়ার পরে ভাবলেন এতগুলো লাশ নষ্ট হয়ে গেল, পচে গেল, গলে গেল, কিন্তু এই লাশটা গলল না, কারণটা কি, বিষয়টা কি জানার প্রয়োজন। গবেষণা শুরু করে দিলেন, লাশকে গোটায়া লবণাক্ত পানি নেওয়ার চেষ্টা করলেন। গবেষণা চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল লবণাক্ত কিছু উপাদান লাশ থেকে পাওয়া গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখেন লাশটি আজকের নয়, মুসা আলাইহি ওয়াসসালামের জামানা থেকে মাটিতে পড়ে আছে পানির ভিতরে। বের করার পরে দেখলেন এই লাশ সম্পর্কে একটি বক্তব্য রয়েছে কোরআনে, যখন আল্লাহু আকবার, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তিনি ভাবলেন এই গ্রন্থের মধ্যে মুসলমানদের কিতাবের মধ্যে মুসলমানদের বইয়ের ভিতরে এই ফেরাউন সম্পর্কে বক্তব্য রয়েছে, তাহলে এই ফেরাউনটাকে এবং সে কি কারণে পানিতে পড়ল। কয়েকটি মাসের গবেষণা শুরু হয়ে গেল, গবেষণা করে দেখা গেল এই ফেরাউন এমন একজন জালেম প্রেসিডেন্ট, জালেম বাদশাহ ছিলেন, জালেম শাসক ছিলেন, যিনি শুধু জুলুম ছাড়া কিছুই বুঝতো না। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন, আর ভাই একটু জোরে বলেন, উনি জালেম, এমন জালেম শুধু জুলুম ছাড়া বোঝে না, ওনার জীবনে শুধু জুলুমে বেশি করে গেছেন, কখনো উনি ভালো কাজটাকে কখনোই সমর্থন করেন নাই, সব সময় যেটা নিজে বুঝেছেন কে কি করো করো তাল গাছটা আমার। এই জালেমের কাজটা শুধু এটাই ছিল, এই জালেমের কারণে, এই জালিয়তির কারণে
রাব্বুল আলামিন তাকে নীল নদের পানির মধ্যে অক্ষত অবস্থায় রেখে দিয়েছিলেন। ওখান থেকে বের করে ওঠানো হলো। ডক্টর মরিস বুখাইনি বললেন, অন্য অন্য লাশগুলোকে মমি করে রাখা হয়, মেডিসিন দিয়ে রাখতে হয়, শুধুমাত্র কেবলমাত্র ফেরাউনের লাশকে মেডিসিন ছাড়া এখনো রয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? ওই আল্লাহ কি আছে? কারা কারা বিশ্বাস করেন দেখি তো, ইল্লাহে থাকবে, নারাই থাকবে, ইল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যার সাথে, নারাই থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আমিন।